গতকালকে রাত তো সাইনবোর্ড দেখছিল 595 টাকা সকালবেলা আজকে এসে দেখি 695 টাকা প্রাইসের জন্য না আমার কোয়ালিটিটা ইম্পর্টেন্ট না বুঝে আমরা লাইন ধরি অথচ এর থেকে অন্য জায়গায় আরো ভালো মাংস পাওয়া যায় খাইরুল বাশার নামের এই ব্যক্তি কুমিল্লা থেকে মাংস কিনতে এসেছেন ঢাকার শাহজাহানপুরে আলোচিত ব্যবসায়ী খলিলের দোকানে তিন দিন আগে মৃত্যু হয়েছে তার মায়ের আর একদিন পরেই করা হয়েছে কুলখানির আয়োজন তাই তুলনামূলক কম দামে মাংস কিনতে এসে জানতে পারেন এখানেও কেজিতে 100 টাকা বেশি কিনতে হবে তাকে টেলিভিশন থেকে জানে যে কি এখানে 595 টাকা ছিল অনেকদিন ধরেই তো সেই উদ্দেশ্যে করে আমি এখানে আসি আজকে তো এখানে যে দাম বাড়াই দিব আমি তো জানি না এখানে যেই দাম আমাদের এলাকায় ঠিক সেম প্রাইসে পাচ্ছে ক্রেতাদের অভিযোগ কম দামে মাংস বিক্রির ব্র্যান্ডিং এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছেন খলিল বাসা গেস্ট আসছে এখান থেকে নিলে 100 টাকা করে সাশ্রয় হবে 10 কেজি মাংসতে প্রায় 1000 টাকা সাশ্রয় হবে মানে সে দেখি যেটা এলাকা ব্যস্ত আছে এই দামই 1 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার পারতে পারতে সারা রাষ্ট্র সুগরা নিছে মানুষ আর এই জায়গায় মনে হন যে এর কারণে কত মানে গরু গোশ কিনা খাওয়া যায় হাফ কেজি গরু গোশ কিনা খাওয়া যায় প্রাইসের জন্য না আমার কোয়ালিটিটা ইম্পর্টেন্ট পারামহল্লার দোকানগুলোতে গরুগুলো আমরা চোখে দেখতে পাই না যে কি ধরনের গরু জবাই করা হয় এখন কিন্তু সে মানুষকে আকর্ষণ করার জন্য যত রকমের ওয়েস্টেজ আছে সব কিছুকে সে একসাথে করে এক পাল্লায় মাপে মানুষকে আলাদাভাবে যে আমি এই মাংসটা দাও আমাকে এটা দিবার না আমার কোনো সুযোগ দে না কেন এক রাতে কেজিতে 100 টাকা দাম বাড়ানো হলো সেই ব্যাখ্যা শুনতে চাই খলিলের মুখেই বড় বড় খামারি যারা যারা অনেক টাকা আমাদের সরকার থেকে মানে ঋণ নেওয়া লোন নেওয়া ওদের তো আর টাকার অভাব নেই সরকারি টাকা তা মনে করেন আর এখন বর্তমানে সামনে কুরবানি নেই সারা বছর যে গরু লাগে এক কুরবানিতে তা গরু লাগে ওরা করতেছে মাঠ থেকে উঠায় মানে গরুগুলো উঠায় নিয়ে যেতেছে মনে করেন এদের তো 10,000টা বেশি হলে অসুবিধা নেই এরা 3 লাখের গরুটা বেচতে পারবো 15 লাখ টাকা আমাদের তার উড়ান আমরা 3 লাখের গোটা 3,05,000 বেসলে আমরা অনেক খুশি দাম বেশি সহ নানা অভিযোগ তুললেও মাংস কিনতে আসা ক্রেতাদের দীর্ঘ লাইন ঠিকই দেখা যায় সকাল থেকে যেখানে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিতে হচ্ছে পুলিশকে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা